নমস্কার বন্ধুরা, জীবন আনন্দ ব্লগের পক্ষ থেকে আমরা আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ইতিমধ্যেই দিল্লি এবং দিল্লির আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলোর ওপরে ভিডিও করে ফেলেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের করা ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর যারা আগে থেকেই আমাদের ভিডিও দেখছেন, আশা করব তাদের আগের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। দিল্লি যাব কিন্তু আগ্রায় তাজমহল দেখব না, তাই কি হয়? তাই আজ আমাদের ভিডিওয়ে আগ্রা এবং আগ্রার তাজমহল। চলুন আমরা দেখে নিই পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল, যা ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তাজমহলকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য হিসাবে মান্যতা দিয়েছে। তাজমহল সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম, যা শান্তি এবং সৌন্দর্যের প্রতীক। আসুন আমরা জেনে নিই তাজমহল তৈরির পেছনের ইতিহাস। তাজমহল ভারতবর্ষের অন্যতম রাজ্য উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র, সমৃদ্ধশালী সম্রাট ছিলেন শাহজাহান। শাহজাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন আরজুমান্দ বানু বেগম, যাকে ইতিহাসে আমরা মুমতাজ মহল নামে চিনি। 1631 সালে মুমতাজ মহল বা আরজুমান্দ বানু বেগম তাদের 14তম কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। শাহজাহান তার দ্বিতীয়া স্ত্রীকে প্রাণিচ্ছ প্রিয় ভালোবাসতেন। তিনি তার স্ত্রীর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন এবং তিনি স্থির করেন তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এক অপরূপ সৌধ নির্মাণ করবেন, যা আগে কোথাও কখনো করা হয়নি। মুঘল সম্রাটদের যে সমস্ত স্থাপত্য আমরা দেখে থাকি, তাতে দেখবেন বেশিরভাগ স্থাপত্যই কিন্তু লাল পাথর দিয়ে তৈরি করা। কিন্তু শাহজাহান স্থির করেন তার স্ত্রী মুমতাজ মহলের যে স্মৃতির উদ্দেশ্যে তিনি যে সমাধিটি তৈরি করবেন সেটি হবে সাদা মার্বেল পাথরের। আপনারা দেখছেন আগ্রার পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল। 1632 সালে এই সমাধিটির কাজ শুরু হয়। 1648 সালে মূল সমাধিটা সম্পূর্ণ হয়। কিন্তু আরও 5 বছর পর তাজমহলের চারপাশের বাগান ও অন্যান্য ইমারতের কাজ সম্পূর্ণ হয়। তাই সম্পূর্ণরূপে তাজমহলের কাজ শেষ হয় 1653 সালে। উস্তাদ আহমেদ লাহুরি তাকে কিন্তু ইতিহাসে তাজমহলের মূল নকশাকারক হিসাবে বর্ণনা করা হয়েছে। তার সঙ্গে ছিলেন শিল্প নৈপুণ্য সম্পন্ন এক দল কারিগর এবং নকশা প্রস্তুতকারী। কিন্তু সবথেকে দুঃখের এবং দুর্ভাগ্যজনক হল সম্রাট শাহজাহান, তিনি এই তাজমহল তৈরি শুরু করেছিলেন কিন্তু পুত্র ঔরঙ্গজেবের দ্বারা তিনি ক্ষমতাচ্যুত হন এবং পুত্র ঔরঙ্গজেব তাকে আগ্রা ফোর্টে বন্দী হন। তিনি জীবনের শেষ 8টি বছর এই আগ্রার কেল্লায় আটক ছিলেন এবং তার পক্ষে সম্ভব ছিল না তার সেই প্রাণের স্মৃতিসৌধ তাজমহলে যাওয়ার। তিনি কেবলমাত্র জানলা দিয়ে তাজমহলের দিকে তাকিয়েই তার জীবনের শেষ দিন কটি কাটিয়েছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র ঔরঙ্গজেব তাকেও তার প্রিয় স্ত্রীর সমাধির পাশে সমাধিস্থ করেন। আপনারা দেখতে পাচ্ছেন তাজমহলের নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের এক অপূর্ব সম্মেলন ঘটেছে। মন্ত্রমুগ্ধ অপূর্ব স্থাপত্য এবং ভাস্কর্য,
যা না দেখলে বোধহয় জীবন অসম্পূর্ণ। তাজমহলের একদম সামনের চত্বরে একটি বড় চার বাগ করা হয়েছিল। 300 মিটার বাই 300 মিটার জায়গায় বিস্তৃত বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে ভাগগুলোকে 16টা ফুলের বাগানে ভাগ করা হয়েছে। মাজার অংশ এবং দরজার পাশ মাঝামাঝি এবং বাগানের মধ্যে উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা আছে, আর উত্তর ও দক্ষিণেও সরলরৈখিক চৌবাচ্চা আছে। এইগুলোতে এই তাজমহলের সৌন্দর্যে জলের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। চারপাশে বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা দিয়ে সুসজ্জিত তাজমহল। যমুনা নদীটি বাগানের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে তা স্বর্গের নদী হিসাবে অর্থবহ হয়। তাজমহলের যে প্রধান ফটক বা মেইন দরজা, সেটিও কিন্তু তৈরি মার্বেল পাথরের। চত্বরটার একেবারে শেষে মূল যে মানে তাজমহলের যে মূল যে এরিয়াটা, তার দেখবেন একেবারে শেষের দিকে বেলে পাথরের তৈরি দুটো বিশাল ইমারত রয়েছে। পূর্ব দিকের ইমারতটি মসজিদ, আর পশ্চিম দিকের ইমারতটি হলো জওয়াব, যার মূল উদ্দেশ্যই ছিল ভারসাম্য রক্ষা করা। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতন দেয়াল দিয়ে তিন দিকে বেষ্টিত ছিল। যমুনা নদীর পাশটিতে কোনো দেওয়াল নেই। এই দেয়াল বেষ্টনীর বাইরে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মমতাজের প্রিয় পরিচারিকাদের বড় সমাধি রয়েছে। আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, তাজমহলে প্রবেশের কিন্তু দুরকমের প্রবেশ মূল্য রয়েছে। আপনারা যদি তাজমহলের অভ্যন্তরে প্রবেশ না করে যদি বাগান বা অন্যান্য ইমারতে ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের একরকমের প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হবে। আর যদি তাজমহলের অভ্যন্তরে ঢুকে সেই স্থাপত্য ভাস্কর্য অনুধাবন করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হবে। এবং তাজমহলের অভ্যন্তরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু কোনো রকমের ভিডিও করা বা ফটোশ্যুট করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর খাবারের প্যাকেট বা প্লাস্টিকের বোতল, এই ধরনের কোনো রকম জিনিস নিয়ে আপনারা তাজমহলের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। কোনো রকমের ব্যাগ পত্র কিচ্ছু না নিয়েই আপনাদেরকে কিন্তু তাজমহলের ভেতরে প্রবেশ করতে হবে। দিনের বেলায় সূর্যের আলোয় শ্বেত শুভ্র তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় যেটি হলো, সেটি হলো মার্বেল পাথরের তৈরি উপরের গম্বুজটি, যাকে পেয়ারা গম্বুজ বা পেঁয়াজ গম্বুজও বলা হয়ে থাকে। এর ওপরের দিকটা সাজানো রয়েছে একটি পদ্ম ফুল দিয়ে। গম্বুজের ওপরে তামা বা কাঁসার দণ্ড রয়েছে। বড় গম্বুজটির চারকোনায় আরও 4টি ছোট ছোট গম্বুজ রয়েছে এবং বড় গম্বুজের ওপর মুকুটের মতন চূড়া করা আছে, যেটা 1800 শতকে মনে করা হয় সোনার তৈরি গম্বুজের চূড়া ছিল। কিন্তু বর্তমানে যে চূড়াটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু সোনার নয়, সেটি আসলে ব্রোঞ্জের তৈরি। তাজমহল কথাটির অর্থ হল ক্রাউন অফ প্যালেস। এই তাজমহলের যে মূল স্থাপত্যটি বা বিল্ডিংটি, তার যে নকশাটি, সেটি সব দিক থেকে দেখলেই আপনাদের প্রতিসম মনে হবে। এবং তাতে রয়েছে ধনুকাকৃতি দরজা বা ডোরওয়ে, যাকে আইওয়ান বলা হয়, এবং এদের মাথায় রয়েছে গম্বুজ আর ফিনিয়াল। সম্পূর্ণ স্থাপত্যটি কিন্তু পারস্য স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত হয়েছিল। সমাধির আপনারা যদি তাজমহলের একদম অভ্যন্তরে প্রবেশ করেন, তাহলে যে শাহজাহান এবং তার স্ত্রী মমতাজের যে সমাধিটি আপনারা দেখতে পাবেন, সেটি কিন্তু আসলে রেপ্লিকা। আসল সমাধিটি রয়েছে এক স্তর নিচে। প্রতি বছর 7 মিলিয়ন ভিজিটার্স এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্যটিকে পরিদর্শন করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন। এবং এই তাজমহলের রাতের সৌন্দর্য কিন্তু অদ্ভুত সুন্দর। আপনারা জানলে অবাক হবেন যে রাতে তাজমহলে কিন্তু কোনো রকমের লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই। তার কারণ,
এই শ্বেত শুভ্র মার্বেল পাথর চাঁদের আলোয় প্রতিফলিত হয়ে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে, যার দুর্নিবার আকর্ষণে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই প্রেমের প্রতীক, এই শান্তির প্রতীক, এই সৌন্দর্যের প্রতীক দেখতে ভিড় জমায় আগ্রার তাজমহলে। আমরা বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই তাজমহলের ভেতরে কি অপরূপ সূক্ষ্ম কারুকাজ। স্মৃতিস্তম্ভের প্রবেশপথে আপনারা দেখতে পাবেন জালির উপরে সূক্ষ্ম ছেদ করা কারুকাজ। এই অপরূপ সুন্দর তাজমহলটিকেও কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা এই তাজমহলের সৌন্দর্যের বিকৃতি ঘটাবার চেষ্টা করে। সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান দামি নীলকান্তমণি খুলে নেয়। তবে বর্তমানে তাজমহলকেও কিন্তু এক অন্য ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তা হল দূষণ। যমুনা নদীর তীরের ভয়ঙ্কর পরিবেশ দূষণ, মথুরাতে যে অয়েল রিফাইনারি বা তেলের রিফাইনারি কারখানাটি রয়েছে সেখান থেকে সৃষ্ট অ্যাসিড বৃষ্টিও কিন্তু তাজমহলের পক্ষে এক অন্যতম চ্যালেঞ্জ। যে কারণে তাজমহলের এই শ্বেত শুভ্র মার্বেল পাথর তার সৌন্দর্য হারাতে বসেছে, তার উপরে গায়ে পড়ছে একটা হালকা হলুদ আস্তরণ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্যকে রক্ষা করার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন, নানান রকমের পদক্ষেপ গ্রহণ করছেন। তেমনই এক পদক্ষেপ হল বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই গাড়ি রাখার জায়গা থেকে পর্যটকদের অনেকটা পথই পায়ে হেঁটে কিন্তু তাজমহলে প্রবেশ করতে হয়। বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর জীবন আনন্দ ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা।